হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমি মাওয়া ব্লগ টু নিয়ে আবার চলে এসেছি। তো লাস্ট ব্লগে ফুল মাওয়ার পদ্মা ব্রিজ ভ্রমণ এবং লাইভ ইলিশ মাছ কিনে খাওয়া সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমরা সেদিন পদ্মা স্কাই ভিউ রেস্টুরেন্টেও গিয়েছিলাম, যেটা কিনা ইতোমধ্যে অনেক বেশি পপুলার হয়েছিল। তো সেটা আজকের ব্লগে আমি দেখাবো। তো আমাদের সাথেই থাকুন অ্যান্ড লেটস গো। পদ্মার পপুলার একটা রেস্টুরেন্টে, এটা হচ্ছে পদ্মা স্কাই ভিউ রেস্টুরেন্ট। এখন তো সবাইকেই দেখি যে মা ফেরিঘাটে আসলেই পদ্মা স্কাই ভিউ রেস্টুরেন্টের রিভিউ। সো দেখি, আজকে আমরা ফার্স্ট টাইম চলে এসেছি। তো এটা একদমই পদ্মা ফ্লাইওভার দিয়ে বাম দিকে মাওয়া ঘাটের দিকে মোড় নিলেই একদম রাস্তার কর্নারেই ন্যাশনাল ব্যাংকের দোতলার রুফটপে পদ্মা স্কাই ভিউ রেস্টুরেন্ট অবস্থিত। আপনারা একদম ফার্স্টেই এই রেস্টুরেন্টটা পাবেন। হ্যাঁ, দেখেই তো আসলাম। তো ভিউয়ার্স, আপনারা এভাবে রুফটপে উঠেই দেখতে পারবেন, এত বড় করে পদ্মা স্কাই ভিউ রেস্টুরেন্ট লেখা আছে। রনক স্নেহা এখানে খুব মজা করছে, ওরা তো দোলনায় চড়ছে। অনেক ছোট, ঠিক আছে, একদম ছোট্ট একটা ছাদের উপর করেছে, বাট নাইস ডেকোরেশন করেছে। এখানে আড্ডা দিচ্ছে, আসলে এখান থেকে একদম পদ্মা ব্রিজটার সাথে লাগিয়ে রেস্টুরেন্টটা করেছে। তো আপনারা যারাই মা ফেরিঘাট আসবেন, অবশ্যই একবার ঢুমেরে যাবেন এই রেস্টুরেন্টটায়। এখানে ওরা ইলিশ মাছ, ভর্তা, ভাত সব কিছুই ব্যবস্থা রেখেছে লাঞ্চ অ্যান্ড ডিনারের। বাট আমরা লাঞ্চ তো জানিনি, ওখানে করে ঘাটের ওখানে করে এখন। তো সত্যি যেটা আমি রিকমেন্ড করবো এখানে আপনাদেরকে আসার, আপনারা খুব সুন্দর একটি সময় এখানে কাটাতে পারবেন অবশ্যই। যে আমরা এখানে এসে পাবো বুঝতে পারি নাই, কারণ এত গরম ছিল ওই দিন। তারপরে দেখুন ভিউটা দেখি না, আসলে খুব মন ভরে গিয়েছে। আমাদের দেশের এত সুন্দর করে একটা জিনিস করেছে, আর এখানে এসে মনে হচ্ছে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। অনেক ফটো সেশন করার স্পেস রেখেছে, অবশ্যই আপনারা সবাই এখানে আসবেন। বাবা, তোমার কেমন লাগলো? তোমার ড্যান্স কিন্তু ভিডিওতে উঠে গেছে। তুমি কি খাবে? তা আমরা কোল্ড কফি অর্ডার করেছিলাম, আমাদের কোল্ড কফি চলে এসেছে। আরে খুচরা নামুর কাছে আছে, ওদের লাঞ্চ আর ডিনারের জন্য যে ভিতরেও সিটিং দিয়েছে, আল্লাহ জানে। এখন তো এটা খালি আছে, বিকালবেলা তো। সো ভিউয়ার্স, আমাদের মাওয়া ব্লগের এখানেই শেষ। আমরা পুরোটা ব্লগ জুড়ে মাওয়া অ্যান্ড পদ্মা হাইওয়ে এক্সপ্রেসের পুরোটা ব্লগে আপনাদের সাথে হেল্পে আসতে পারলাম কি না জানাবেন আমাদেরকে কমেন্ট বক্সে। অ্যান্ড আমাদের চ্যানেলটি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।